আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এখন এই পর্বে নতুনভাবে পথ চলা আমাদের নতুন এক বন্ধুর সঙ্গে, নতুন মানে তিনি একদমই নতুন আমাদের এই অনুষ্ঠানে, তিনি থাকেন সুদূর চেন্নাই, নাম হচ্ছে তার কাজল চন্দ্র, এবং 28 বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিরতি হয়েছে, তাই তো, মানে বিরতি বলবো না, বলবো যে শেষ হলো আর কি, মানে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, এবার গান নিয়ে আবার দ্বিতীয়বারের জন্য ভাবনা চিন্তা। ছোটোবেলায় কলকাতাতেই জন্ম, কলকাতায় বড় হওয়া এবং গান শেখার শুরু এখানে দক্ষিণী ছাত্রী। আগে গীতিকা বলে একটা ছোট স্কুল ছিল ওখানে সাতেখুড়ি, তারপরে আমি দক্ষিণীতে 5 বছর করেছি, অভিজ্ঞানপত্র পেয়েছি। আচ্ছা, দক্ষিণী ছাত্রী এবং তারপরে কর্মসূত্রে 72, অনেক বছর, মানে আমাদের জন্মেরও আগের গল্প এটা। তো যাই হোক, যেটা বলার যে আপনি তারপরে দীর্ঘদিন চেন্নাইতে ছিলেন কর্মসূত্রে। চেন্নাইতে আমি হিন্দুস্তানি করেছি, কারণ ওখানে তো বাংলা গানের সেরকম চল নেই, ওখানে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল করে আমি অলরেডি রেডিও বিগ্রেড আর্টিস্ট, মানে তো গানের সঙ্গে আপনি তো যুক্ত ছিলেন না, মোটামুটি তো গানে এগিয়ে যাই আবার। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তো জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, ডাক দিয়েছো কোন সকালে, আমি উদাস প্রাণী তাকাই সবার মুখে, তাকাই সবার মুখের পানে, তোমার মতন এমন টানে, কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো মানে না, বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো মানে না, আকাশিকার ব্যাকুলতা, বাতাস বহিকার বারুতা, আকাশে আজ ব্যাকুলতা, বাতাস বহিকার বারুতা, এ পথে সে গোপন কথা, কেউ তো কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। যে
যে গানটি দিয়ে কাজল দি শুরু করলেন অনুষ্ঠান, এটি কবি 50 বছর বয়সে 1911 সালে লিখেছিলেন এবং এটি পর্যায় পূজা, উপপর্যায় হচ্ছে বিরহ। কবির তো প্রত্যেকটা পর্যায়েরও একটা উপপর্যায় ছিল, যেটা আমরা পরবর্তী পর্যায়ে গীতবিতানে সেভাবে পাইনি, যেটা নিয়ে আমাদের আলোচনা ছিল গত 9ই আগস্ট। তো চলে যাই দিদি পরের গানে। কাজল দি শোনালেন সেই গানটি কবি 53 বছর বয়সে রচনা করেছিলেন 1914 সালে। এটি পর্যায় পূজা, উপপর্যায় হচ্ছে বাউল। এবং এই গানটির মধ্যে একটা অসম্ভব সুন্দর তালের চলন আছে, যেটা ধরতে পারলে গানটা ভীষণ সোজা হয়ে যায়। তো এবং এটা সারি গান, রাগের উপর নামই দিয়েছিলেন কবি সারি গান, এবং অসাধারণ তার চলনটা। পরের গানে চলে যাই। আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আপনি চেন্নাইতে দীর্ঘদিন কাটিয়েছেন, ওখানে ভাষা নিয়ে ওরা ভীষণ রিজিড,
ওদের নিজস্ব ভাষা ছাড়া ওরা কথা বলে না, এমনকি ইংরেজিতেও খুব একটা কথা বলতে চায় না। আমাদের তো ইদানিংকালে বহু দূরের দর্শক হয়েছেন, তো এই রিসেন্টলি হায়দ্রাবাদ থেকে একজন আমাকে লিখেছেন যে আপনি ভীষণ রিজিওনাল, মানে আমি একটু বাঙালি নিয়ে বেশি কথা বলি, তো আমি বলেছিলাম যে আপনাদের থেকে নিশ্চয়ই কম আমরা, কারণ আমাদের বাংলাতে সমস্ত ভাষাভাষীর মানুষ বাস করেন। এটা আমি তাকে উত্তর দিয়েছিলাম। চেন্নাইয়ের লোকেরা কিন্তু তামিলও যেমন বলে, ইংরেজি তো প্রচন্ড দক্ষ, ওরা শুদ্ধ হিন্দি বলে, আমরা বাজে হিন্দি বলি, ওদের হিন্দি তো একদম শুদ্ধ, কিন্তু ওরা বলবে না, ওরা বলবে না, ওদের একটা নিজেদের না। ওই জন্য তামিল ভাষাটা হচ্ছে সবচেয়ে পুরনো ভাষা, তো আফটার দিস থিংস তামিল। আমরা যেটা করি আমার মনে হয় খুব, কিন্তু একটা কথা বলি ব্রেক করে, আমাদের ওখানে কিন্তু বাংলার বাঙালির যে বাঙালিরা আছি আমরা খুবই বেঙ্গল কমিউনিটি, আমরা তো 19 আমার শ্বশুরমশাইরা অনেক বছর 80 বছর রয়েছে আমাদের কানে ফ্যামিলি, আচ্ছা, ওরা সবচেয়ে ইনিশিয়ালি বাঙালি ওরা, কিন্তু ওই বাংলা ভাষাটা নিয়ে আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশন বলে যেটা আছে ওখানে কিন্তু আমরা বঙ্গ মেলা করি, বঙ্গ সংস্কৃতি করি, এখান থেকে অনেক আর্টিস্ট যান প্রত্যেক বছর, এবং নাটক উৎসব হয় সবই হয়, আমরা যতটুকু পারি অনুমতি চেষ্টা করি আর কি। তো পরের গানে যাই, নিশ্চয়ই একদম। খালি একটা কথা বলি, যখন দেখবেন যেখানে গিয়ে ভাষার প্রাবল্য থাকবে না, তখন একদম সোজা বাংলায় নিজের ভাষায় বলবেন, বলেন ভাত দিন, হোটেলে গিয়ে বলেন ভাত দিন, একদম। কেরালা আমরা গানে যাই, এখন এখন বেশি সবকিছুই পাল্টাচ্ছে, লোকে সবে শিখছে না। প্রিয় আমার পরম ধন হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চির পথের সঙ্গী আমার চির জীবন হে, thank you.
এটা সম্ভবত 1910 সাল, 49 বছর বয়সে কবির লেখা গান। পর্যায় পূজা, উপপর্যায় হচ্ছে বন্ধু। আমরা শেষ গানে যাব কাজলদির, তবে আর একবারও বলি যে আগামীকাল 72তম স্বাধীনতা দিবস। দেশকে ভালোবাসুন, নিজে ভালো না থাকুন, সৎ থাকুন। আমরা না সেনাদের মতো গিয়ে বন্দুক নিয়ে সীমান্ত প্রহরা দিতে পারবো না, দেশের জন্য প্রাণ দেওয়ার জায়গায় আমাদের কুণ্ঠা থাকবে, কিন্তু যদি আমরা সততাকে বজায় রাখতে পারি চারিত্রিকভাবে, তাহলে দেখবেন দেশ ভালো হবে। এই যে করাপশন শব্দটা আমাদের দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে, এই করাপশন তখনই যাবে যখন প্রত্যেকটা নাগরিক তার নাগরিক ধর্ম পালন করবে। নাগরিকদের যেমন অধিকার আমরা আদায় করতে জানি, কর্তব্য বা ধর্মটাকেও তো পালন করতে হবে। আজকে আসুন রেজলিউশন নিয়ে আমরা 72তম স্বাধীনতা দিবসে যেন ভালো রাখতে পারি সকলকে, চারপাশের মানুষকে। আমি ওই জন্য শেষের গানটি স্বদেশ পর্যায়ে রেখেছি, আর আমি শেষ হওয়ার আগে সবাই আপনাদের সিটিএমএন পরিবারের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই পুজোর, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আবার সামনের বার কোনো সময় এসে হয়তো আবার প্রোগ্রাম সুযোগ পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, শুভ্রি রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো, পালায় ছুটে শুভ্রি রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক